চোখেই নয়া চমক সরকারের। এবার জলের দরে মিলবে ইলেকট্রিক ভেহিকেলস, স্কিমটা জানেন তো? আপনি কি পুজোর আগে নতুন ইভি কেনার পরিকল্পনা করছেন? তাহলে সরকারের তরফে নেওয়া এই উদ্যোগে নিঃসন্দেহে হাসি ফোটাতে চলেছে আপনার মুখে। ইভি গাড়ির ওপর ভুতুর্কি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গেছে পিএম ই ড্রাইভ প্রকল্পের অধীনে 10,900 কোটি টাকা ভুতুর্কি দিতে চলেছে সরকার। পিএম ই ড্রাইভ প্রকল্পের কথা জানেন তো? এই প্রকল্প কার্যকর হয়েছে 1 অক্টোবর থেকেই। ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির প্রসার লাভের উদ্দেশ্যে 1 অক্টোবর থেকে বাস্তবায়িত হতে চলেছে পিএম ই ড্রাইভ স্কিম। এই প্রকল্পের জন্য 10,900 কোটি টাকা ব্যয় করতে চলেছেন সরকার। ভারী শিল্প মন্ত্রক 30 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছেন। ভারী শিল্প মন্ত্রক প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে, গোটা দেশে বৈদ্যুতিক গাড়ির প্রচার, চার্জিং পয়েন্ট প্রতিস্থাপন ও ইকোসিস্টেম গাড়ি তৈরির উদ্দেশ্যে 1 অক্টোবর 2024 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর করা হবে পিএম ই ড্রাইভ প্রকল্পটি। এই প্রকল্পের অধীনে সরকার ই টু হুইলার, ই থ্রি হুইলার, ই অ্যাম্বুলেন্স, ই ট্রাক এবং অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ওপর ভুতুর্কি প্রদান করবে। 24.79 লক্ষ ই টু হুইলার, 3.16 লক্ষ ই থ্রি হুইলার এবং 14,028 ই বাসকে সমর্থন করবে পিএম ই ড্রাইভ স্কিম। গ্রাহকদের জন্য বিশেষ ই ভাউচার আনা হচ্ছে ভারী শিল্প মন্ত্রকের পক্ষ থেকে, যাতে গ্রাহকরা এই প্রকল্পের সুবিধাগুলি লাভ ওঠাতে পারেন। বৈদ্যুতিক গাড়ির প্রচারে 10,900 কোটি টাকার মধ্যে 2024 থেকে 2025 সালে 5,047 কোটি টাকা এবং 2025 থেকে 2026 সালে 5,853 কোটি টাকা ব্যয় করবে সরকার।